যদি আপনার সওয়াবের দরকার হয় নবীর দরকার যদি না হয় যদি নবীর জিয়ারতের প্রয়োজন না হয় সওয়াবের দরকার হয় তাহলে আপনি অবশ্যই হেরেম শরীফের সওয়াব পেয়ে যাবেন তার ডাবল সওয়াব হেরেমে পাবেন মদিনায় আসা আর কোনো প্রয়োজন নাই কথা খারাপ বলছি আমি এরপরে মাহফিলে যাবো কলাকা কলাকারের আল্লাহ ঘোষণা দিল আমাদের মাহফিলে আসলে জোন প্রতি 1000 টাকা আর আপনারা ঘোষণা দিলেন আমরা মাহফিলে আসলে জোর প্রতি 500 টাকা তো লোকজন কোন দিকে বেশি যাবে কলাকাল কেন যাবে ওখানে 1000 টাকা নবী ঘোষণা দিলেন হেরেমে নামাজ পড়লে 1,00,000 আকাতের সওয়াব আর মসজিদে নবীতে নামাজ পড়লে 50,000 আকাতের সওয়াব আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে আপনি হেরেমেই থাকবেন কষ্ট করে শত শত মাইল করে মদিনা যাওয়ার তো দরকার নেই মদিনায় মূলত উম্মত যায় নবীর জন্য সওয়াবের জন্য হ্যাঁ কি কথা বললেন ঠিক আমরা মক্কা থেকে মদিনায় যাই রাসূলের জন্য আর ওরা এটা বন্ধ করার জন্য ফতোয়া দিচ্ছে তার মানে বোঝা গেল ওরাই তো আযাব দিয়ে নবী দুশ্মন আপনাকে বুঝে দিতে হবে কলাখালে 1000 এখানে 500 জন প্রতি মদিনাতে 50,000 জন প্রতি এক রাকাতের সওয়াব আর মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে 1,00,000 রাকাতের সওয়াব যদি আপনার সওয়াবের দরকার হয় তাহলে আপনি কাবা থেকে তো সওয়াব পেয়ে যাচ্ছেন মদিনায় আসার তো দরকার শত শত মাইল দূরে কাবা থেকে মদিনায় আজ থেকে 1300, 1200, 1700, 1800 বছর আগে ওই উটের পিঠে চড়ে পায়ে হেঁটে দিনের পর দিন পরিশ্রম করে হাজিরা কেন মক্কা থেকে মদিনাতে আসবে কি দরকার ছিল তার বিশ্ববিখ্যাত বর্বর ইমাম যারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইছে এত নেকির দরকার তার ছিল তারা হেরেম শরীফে নামাজ বাদ দিয়ে মদিনাতে চলে আসছে কারণ পৃথিবীর সার আলেমের একালেন ইমাম মালিক জীবনে কোনদিন হজ ছাড়া মদিনার বাইরে আসেন নাই হজ করা ছাড়া আর মদিনার বাইরে কত আসেন মদিনার সীমানার বাহিরে আসলে মদিনার সীমানার ভিতরে পা রাখতেন বাথরুমটা মদিনার হাউদের বাইরে করতেন পেশাব করার সময় মদিনার সীমানার ভিতরে পা রাখতেন পেশাবটা মদিনার সীমানার বাইরে ফেলাইতেন জিজ্ঞেস করলে এটা করেন কেন বলে আমি যদি ওই অবস্থায় মারা যাই আমার ইচ্ছা আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় রসুলের মাটির মধ্যে চিন্তা করতে পারছেন আল্লাহ নবী খুশি হয়ে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলছে আর ওরা আজকে বেদাতের আর শিরিকের মাসালা নিয়ে আসছে সব কয়েকে ইহুদি কথা বলেন না কেন এই হক কথা যখন আমরা বলি তখন আমরা বেশি মাজার বুঝা আমরা বেশি ফির বুঝা দিই আমরা ওই মাঝাবের অন্ধ মুকালি দিয়েছি জিয়ারতের পূজা কর পড়ে মরুরা মুসলমান শুধু কি তাই সোয়াবের তুই যদি দরকার হয় ইমাম মাহদি দুনিয়াতে কেয়ামতের আগে আসবে অবশ্যই ইমাম মাহদি দুনিয়াতে আসবে আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে লিখলেন পৃথিবীর হায়াত যদি একদিন হয় তাহলে একদিন থেকে আল্লাহ 1 বছরের সমান বিরাট বড় লম্বা বানাইয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবে উম্মতরা তোমরা শুনো ইমাম মাহদি হবে আমি আমার হাসান হুসাইন রক্ত ধারায় ইমাম মাহদির বাবার নাম আব্দুল্লাহ হবে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ ইমাম মাহদি 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে মরুভূমির মধ্যে রাখাল থাকবে লেখাপড়া করবে না কোনো মাদ্রাসায় পড়বে না কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তার লেখাপড়া নাই
40 বছর ধরে সে ছাগল উট দুম্বা চড়াবে 40টা বছর সে থাকবে আবার গোবার মতো দুনিয়াদারি বুঝবে না একবারে সহজ সরল 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার মানুষ তাকে চিনবে না 40 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সে আত্মপ্রকাশ করবে একটা রাত্রি আমার আল্লাহ তার কালবের মধ্যে দুনিয়া সব বিদ্যা এনে হযরত ইমাম মাহদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে আল্লাহ না না ভাই আরো বলেন দুনিয়ার সব বিদ্যাগুলি একসাথে এক রাত্রি আল্লাহ ঢুকাবে ইমাম মাহদির কালবে দুনিয়া বার আল্লাহ দুনিয়ার সব বিদ্যা এক রাজনীতি একসাথে কালবের মধ্যে যদি ঢুকায় দেয় নবীর গোলামের হালত যদি এটা হয় তাহলে আপনারা বুঝেন তো নবীর হালত কি হতে পারে কি করে আপনাকে রসুলের শান বুঝাবো আমি নিজেও বুঝি আমি ওনার প্রশংসা আপনাদের সামনে কি করে উপস্থাপন করবো আমি নিজেও বুঝি যে ওনার শান আল্লাহ এত পরিমাণে বাড়াইছে হায় আফসোস এই কোরআন বলতেছে ইন্নাল্লাহ وملائكته يصلون على بكتا قرطس بزيتس شاف سيستي جيكي قرقا اكشا بلا كتا بلا চার লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণা যে চার লক্ষ এর বাহিরেও আরো লক্ষ লক্ষ আছে ওটা বিজ্ঞানের কাছে ধরা পড়ে নাই সাত আসমান আর সাত জমিনের নিচে আরো আছে ওগুলো বিজ্ঞান জানে না বিজ্ঞানের নলেজে চোখের রাগানে যা ধরা পড়ছে এটাই বলছে তা বলছে চার লক্ষ প্রজাতি এই চার লক্ষ প্রজাতি ছাড়া যত প্রজাতি আছে সাত বলতেই আল্লাহ জিকির করতেছে তসবি করতেছে ইউনুস আলাইহিস সালাম রে মাছে গিলছে মাছ খেয়ে ফেলছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তো কোন মাছে খাইছে ওনারা যে মাছে খাইছে এই মাছের আবার আরেক মাছে খাইছে তাহলে সেই মাছটা কত বড় মাছ এই মাছের ফ্যাটটা কত বড় ফ্যাট ইউনুস আলাইহিস সালাম সেই মাছে নিয়ে সারা সমুদ্রের মধ্যে ঘুরতেছে কোন বর্ণনা তো 24 ঘন্টা কোন বর্ণনায় 72 ঘন্টা কোন বর্ণনায় 40 দিন আল্লাহ সমুদ্রের ভিতরে ইউনুস আলাইহিস সালাম নিয়ে ঘুরতেছে ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে সমুদ্রের নিচ থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে হযরত ইউনুস দেখতে বলতেছে আল্লাহ গো আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের নিচে এরা এই সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা আল্লাহ দেখে ইউনুস সমুদ্রের নিচে মাছের জিকির করে পানিতে জিকির করে সমুদ্রের বালুর জিকির করে সমুদ্রের শ্যাওলে জিকির করে সমুদ্রের পোকা আর সমুদ্রের পাথর সমুদ্রের যত প্রাণী আছে সব আল্লাহ জিকির করতেছে এই জন্য তুমি ইউনুস সেই জিকিরের আওয়াজ শোনো চিৎকার করে জোরে বলে আল্লাহু আকবার এখন আমরা তো দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিন্তু আমার আল্লাহ তো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা তো আল্লাহ বলে না ফেরেশতারাও বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিনরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানুষেরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিন্তু আমার আল্লাহ তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আল্লাহ পড়ে না তাহলে আল্লাহর দরুদ কি
আল্লাহ দুর্ভাগ্যে একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবীকে ভুলে না সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ একটা সেকেন্ডের জন্য আমার নবীর ইজ্জত আল্লাহ কমায় না খালি বাড়ায় সুবহানাল্লাহ একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীর উপরে সাকিনা বন্ধ করে না একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ তার নবীর উপরে বেজার হয় না একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নিজের ভালোবাসা থেকে নবীর জুদা করে না হ্যাঁ ঠিক কারণে বলবেন আল্লাহু আকবার এটার নাম আমার নবীর দরুদ কুরআন থেকে আপনাকে নবীর শান বোঝায় না এই জন্য ওই নবীর দলে যারা তাই মুক্তির জমা তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কয় এই কিতাবের নাম কি কোরআন শরীফ কোরআনুল করিম কোরআনুল মজিদ মনোযোগ দেন এই কাগজের নাম কি কোরআন এটার নাম কাভার বানিয়েছি প্লাস্টিক দিয়ে কাগজ আপনার কাগজ দিয়ে কাগজ বানিয়েছি কি দিয়ে না কাগজ বানিয়েছি গাছ হতে পারে বাঁশ হতে পারে ওই আখের সুল্লা হতে পারে তারপরে আপনার পাটের খড়ি হতে পারে এটা দিয়ে এই কাগজ বানিয়েছে আর প্লাস্টিকের গাছ আছে এটার গাছ থেকে প্লাস্টিক আসে এটা একটা ধরনের কষ তো মনোযোগ দেন সুমাটা যখন দেন তোর কাবার উদয় দেন না কাবার সহ দেন কাবার সহ কোরআনের সাথে লেগে থাকার জন্য কাবারের কি দাম চিন্তা করতে পারছেন একসাথে বলবেন না আল্লাহু আকবার উম্মত যখন রসুলের প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম আর উম্মত যখন রসুলের প্রেম থেকে জুদা হয়ে যায় তখন এই কাবার জুদা হলে যেমন দাম থাকে না আর কাবার যখন কোরআনের সাথে লেগে থাকে তখন এটার দাম থাকে উম্মত যখন রসুলের প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম আল্লাহর কাছে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এজন্য খাজা হুজুর মাইনউদ্দিন চিশতি আজমিরের সঙ্গে দাম বেড়ে গেছে হুজুর গাউসে পাকের দাম বেড়ে গেছে মুজাদ্দিদ আল হুসাইনি শেরহিন্দের দাম বেড়ে গেছে বাহাত্তর নাসরুল বুখারীর দাম বেড়ে গেছে শাহ বালাল ইয়ামানি মুজাদ্দিদের দাম বাড়ছে খালি দামই বেড়ে নাই যায় নামাজ মিশে সুবহান নদী পার হয়ে গেছে প্রশ্ন করি জবাব দিবেন সুরমা নদী কিন্তু আমরা এখনকার মতো দেড়াইতে নদী ছিল না 800 বছর আগে সুরমা বিরাট বড় নদী ছিল অহন যারা আইসে আমরা বুকের উপর নামাজ পড়ানো শিখাইতেছে ওদেরকে জিজ্ঞেস করে বড়া তো মানু বরিশালের ভাষা করতে এ মানু তোমরা যদি এতই পারো তো যাই নামাজ তোমরা ওই পদ্মা নদীতে ভিসেই দিয়ে তোমরা যত শায়েক আছে এ সব আইসে দোয়া কালাম করে হু দাও ফু দিয়ে তারপরে ওই যাই নামাজ দিয়ে তোমরা একটু পদ্মা নদী পার হও যদি পার হইতে পারো তাহলে আমরা সুন্নি হুজুর যারা আছি সব একবারে বিনা দলে তোমরা ভেঙে নিব আর যদি পার হইতে না পারো তাহলে জুতা কিন্তু মাটিতে পড়বে না আমি কি কথা বললে খারাপ হয়েছি ঠিক আছে এই জন্য বড়রা বড়রা করে চিল্লাইতেছি বড়রা সবাই চিনবো আর ইউটিউবে যাইতেছে এত বড়রা চিনবো মেহের সাত বাড়িয়া নূরে মুস্তফা হাফেজি মাদ্রাসা আমার নবীর নামের মাদ্রাসা একসাথে বলবো না মারহাবা আমার রসুলের নামের মাদ্রাসা যে নামের কারণে আমরা ইজ্জতওয়ালা হইছি কথা কর ঠিক কি না বলে আমরা যেই পরিমাণে গুনাহ করি অপরাধ করি আসলে আমরা মানুষ হওয়ার যোগ্যতা মানুষ হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি
আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মুসলমান তো আরো পরে কোথায় আসেন মুসলমান কাকে বলে মুসলমান তাকে বলে আসলামতু নিরব্বিল আলামিন জীবনের সবটুকু জানবার কুদরতি কদমে সফরদ করে দেয় সেই তো মুসলমান যে জীবনের সবকিছু গুলিতে কুদরতি কদমে সফরদ করে দেয় ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلمان تو تاكي بولي دار جيبوني شاب كيسو الله جنة حبيك تار صلاة حبي الله جنة تار قرباني حبي الله جنة تار جيبوني জীবনটা হবে আল্লাহর জন্য আমার পুরো জীবনটা যেন আল্লাহর জন্য হয় কি জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইলেন কেন পাঠাইলেন কেন আল্লাহ আমাকে প্রতিনিধি বানাইলেন কি প্রতিনিধির কাজ আমরা করলাম কেন এত বড় দামি নবীর উম্মত আল্লাহ বানাইলেন যার ইশারায় হাসরের মাঠে কোটি 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 জাহান্নামীরা জান্নাতে চলে যাবে আমি কি করে ওই নবীর শান বোঝাবো দুনিয়াতে যারা বিরাট বড় সম্মানিত হাসুরের মধ্যে তারা অনেকই অসম্মানিত হবে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক বিল গেটস থেকে শুরু করে হাজার কোটি বিলিয়ন ডলারের মালিক যারা হাসুরের ময়দানে তারা উলঙ্গ হইয়া একটা হইয়া আল্লাহর সামনে সজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতে থাকবে স্যার পয়সা কেন এক পয়সাও তাদের কোনো মূল্য থাকবে না এক পয়সাও কোনো দাম হবে না বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি যাদের জুলুমের শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল আগে বড় বড় জমিদার যারা ছিল তাদের বাড়িতে আজ দেখবেন বড় বড় চামচিকে বসবাস করে বড় বড় জমিদারদের বাড়ি বড় বড় চামচিকে বড় বড় শিয়াল বড় বড় কুত্তা বড় বড় সাপ বড় বড় সাপুকা বিষাপুকা আর ওই যে পাখি পক্ষী চামচিকেরা বসবাস করে আজকে ওই জমিদার বাড়িতে কোলাহল নাই মানুষের অত্যাচার আর নাই ওখানে সাপ বিচ্ছু বসবাস হয়ে গেছে জমিদার বাড়িগুলি ভেঙে ভেঙে খানখান হয়ে গেছে গাছ তরুলতা পাতা দখল করে নিয়েছে কালের বিভক্ত মানে তারা হারিয়ে যাচ্ছে কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে আর মেহের সাহবারের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান তারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে থরথর থরথর করে কাঁপতে থাকবে সব উলঙ্গ সেই দিন সব উলঙ্গ থাকবে কঠিন হাসুরের মা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ জিন ফেরেশতা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে চার পয়সা দুনিয়ার বহু মানুষ কিয়ামতের ময়দানে মূল্য হবে না কিন্তু একজন ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে হবে কোরআন বলে ইন্না আকরামকুম ইনদাল্লাহি আতকাকুম মেহশরের মাঠে ওই ব্যক্তির দাম হবে যে দুনিয়ার ভিতরে তাকওয়াশীল ছিল আল্লাহ ওয়ালা ছিল আল্লাহর নবীর গোলাম ছিল কিয়ামতের ময়দানে ওই লোকের ইজ্জত আল্লাহর দরবারে থাকবে একবার জোরে বলে জোরে আল্লাহু আকবার সমাজে তাদের কোনো দাম নাই রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো মূল্য নাই সমাজের মানুষ তাদেরকে তাদের থেকে দূরে সরায় দেয় চার পয়সাও তাদেরকে দাম দেয় না
এই সমস্ত লোকেরা যদি আল্লাহর কাছে কোনো কিছু আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে আল্লাহ পাক তাদেরকে হাত ঘুরিয়ে ফিরায় না সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবীদের মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছে নবী জবাব দিলেন হ্যাঁ সাহাবীরা ইয়া বলেন কোন অঞ্চলে আমার একটা পাগল আছে এই পাগলের নাম ওয়াইস আল কারনি আমার এই ওয়াইস আল্লাহ দরবারে যা চাবে আমার মালিক তাই দিয়ে দিবে একটা হাদিস নবীর দর্শে বসে কোনদিন শুনে নাই একটা আয়াতু নবীর সামনে বসে শোনার সুযোগ হয় নাই সুদূরে আমাদের কর্ণে বসে বসে তার দিলটাকে নবীর কদমের দিকে মুতাওয়াজ্জ করে রাখত ও মুহাম্মদ আপনাদেরকে আজ বলে দিয়ে যাই মক্কা মদিনাতে থাকলেও আল্লাহ পাওয়া যাবে না বাংলাদেশের ঘরের কোণায় বসে নবী পাওয়া যায় যদি নবীর গোলাম হওয়া যায় নবীর ইশক দিয়ে ভালোবাসা দিয়ে নবীকে কিনে নেওয়া যায় কথা কন্যা কে ঠিক কি না মক্কার ইমাম হলেও মিলবে না মদিনার মসজিদের ইমাম হলেও হবে না পৃথিবীর এক কোণে বসে 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 নবীর ইশকে পাগল হইয়া আপনি নবী খুঁজে নিতে পারবেন বা যান ওয়াসাল কান্দির মতো পাগল হওয়া লাগবে আপনাকে ইশক দিয়া ভালোবাসা দিয়ে নবী কিনে নিতে হবে নবী পেয়ে নিতে হবে নবীকে খুশি করে নিতে হবে কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না অসংখ্য সম্মান আর ধন আর এলেম দিয়ে নবী পাওয়া যায় না নবী পাইতে হলে রসূলের মহব্বতের চোখের পানি নজরে দিতে হয় আল্লাহ নবী পাইতে হলে দিল দিয়ে নবীকে ভালোবাসতে হয় যারা নবী ভালোবেসে গেছে তারা বাংলায় বসে বসে নবী পেয়ে গেছে কথা বলে ঠিক কি না মেহের সাতবারে আর মুসলমান একটা ঘটনা না বললেই নয় দিল্লিতে একটা ডাকাত ছিল তার নাম আব্দুর রহমান বিলাসপুর ডাকাত শুধু ডাকাত না তাদের ডাকাতের একটা সঙ্গ ছিল আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকতো ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইতো তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবদের তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল ডাকাতি করতে গেছে কিন্তু ডাকাতি করতে যায় দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে তাদের একটা বদ চরিত্র ছিল নারীদের ইজ্জত হরণ করত আব্দুর রহমান দা ওই সুন্দরী নারী তারা নিয়ে আসছে এতটাই সুন্দর জীবনে কোনোদিন এত সুন্দর নারী তারা কোনোদিন দেখে নাই এতই পরমা সুন্দরী এ মা বোনেরা আপনাদেরকে বলি সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না কোন নারী যদি পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে অজু চলে গেলে অজু করে আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয় ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয় কি কথা ঠিক কি না বিডিনে তো বুঝে না খালি আলতামাকে ও মাক্তি মাক্তি একবার আরে আমি মানে মেয়েকে যদি বেটি সুন্দর হয় নাই তো আফ্রিকার মানুষ কারা কে কি কথা বল না কে আমাদের দেশে এত ফেয়ার এন্ড লাভলি ওই বিভিন্ন কোম্পানি আফ্রিকা দেয় না খালি বাংলাদেশে ঘুরে কারণ তাহলে বাঙালি বেটি করে ফার্ম মারতেছে কারণ আফ্রিকাতে ফার্ম দিকে যা যত একবারে সব আফ্রিকায় দিয়ে দে যেটা মাতলি দল বাস তা দিয়ে দি তো কো ফি নেই গিয়া ও দেখতে পারবে কিন্তু ভিডিওর কারিগর ভিডিও সর্দারের লেডার সুন্দরী মেয়েটা আনছে
মেটানার পরে তারা মেটার ইজ্জত লুণ্ঠন করবে বন্ধু বান্ধব তারা তখন ওই মেটা একটা কথা বলতে ছিল আর কাঁপতে ছিল আমি মেয়ের সাইকে দেহ মে আওলাদে রসুল হো তোমরা শোনো আমি আওলাদে রসুল নবী বংশের সন্তান তোমাদের দোহাই দিচ্ছি আল্লাহ আমার সম্মান তোমরা নষ্ট করো না মেয়েটা কাঁপতে ছিল আর বলতেছিল ঠিক এমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো হায় হায় জীবনে কত গুনাহ করছি তার অপরাধ সীমানা বলতে পারবো না এত পরিমাণে গুনাহ করলাম হায় হায় আজকে নবী বংশের একটা সন্তান আমি বেঁচে থাকতে আজ তার ইজ্জত লুণ্ঠন হবে না আমি আব্দুর রহমান মরে যাব কিন্তু আমার রসুলের আওলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না একবার চিৎকার করে জোরে বলবে আল্লাহু আকবার কখন কার কোলে যেতে রসুলের প্রেম আসবে আপনি নিজেও জানেন না আপনি বুঝতেই পারবেন না এটা হাবা গোবা রসুলের জন্য জীবন দিয়ে ফেলছে বুঝার সুযোগ নেই কখন কার কোলে যেতে আসবে আপনি নিজেও জানেন এক ভদ্রলোক আমাকে একদিন ফোন দিয়েছে আমি মাগরিবের নামাজ পড়তেছি নামাজ পড়া শেষ আমি আমার বিছানায় বসে কিতাব পড়তেছিলাম কারণ ওয়াজ তো করব প্রতিদিন ওয়াজ করা লাগে দুই তিনটা ওয়াজ কিতাব তো কিছু পড়াই লাগবে আমি পড়তেছিলাম কিতাব ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোন দিয়ে বলল হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের অন্যতম নেতা পরিচয় দিব না বলল হুজুর আমি জীবনে এমন এমন কোন নিকৃষ্ট কাজ নাই জানি নিজে জীবনে না করছি পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি আলেম দেখলে আমার শরীরের ভিতরে কাটা বিদ্ধ কোন আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম না মাথায় টুপি দেখলেও সহ্য করতে পারতাম না তবে হুজুর একটা ওয়াজ শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলছি আমি বললাম ভাই বলেন কোন ওয়াজ বলতে যে হুজুর আপনি হযরত বেলালের জীবন নিয়ে যে আলোচনা করছিলেন আমি যতবার শুনছি ততবার আমি কাঁদছি হুজুর আমি তওবা করেছি দাড়ি রাখছি আমি আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হুজুর দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ পথেই কাটাইতে পারি একবার জোরে বলবেন কি মারহাবা প্রশ্নগুলি দাঁড়ায় গেল তখন আমি বললাম ভাই আল্লাহ নিকৃষ্ট মানুষ আজকে নামাজ পতি হয়ে গেল আর আমি ওয়াজ করলাম আমি বাংলাতে বললাম আমার কাছে নিজের কাছে অসহায় লাগতেছে সে লোকটা বলতেছে হুজুর আমি নিকৃষ্ট মানুষ ছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষের একটা এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি বন্ধু আমার তখন আমি চিন্তা করলাম কলিজার ভিতরে কখন রসুলের মহাব্বত আসবে আমরা জানি না কথা কম ঠিক কিনা কখন আসবে আমরা কি বলতে পারি তো আব্দুর রহমান চিন্তা করতেছে মেয়েটা নিজের পরিচয় দিচ্ছে সে রসুলের বংশের আল্লাহ আমি আব্দুর রহমান জীবনে কত গুনাই না জীবনে করছি কত নিকৃষ্ট কাজই না জীবনে করছি কত জুলুম না পৃথিবীতে আমি নিজের জীবনে করছি আজকে জীবন চলে যাবে আমি এই রসুলের আওলাদের ইজ্জত নষ্ট হতে দিব অস্ত্রটা হাতে নিয়ে বলতেছে বন্ধুরা তোমাদেরকে বলতেছি এই মেয়ের থেকে তোমরা দূরে সরে চলে যাও তো বন্ধুরা বলতেছে তুই কি পাগল হইলি না তুই মেয়ের সৌন্দর্যে গহিত হয়ে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছিস আব্দুর রহমান বলতেছে শোন সে একটা পরিচয় আমার সামনে তুলে ধরেছে সে রসুলের আওলাদ আমি আব্দুর রহমান আজকে ফোন করেছি আমি বাঁচবো না হয় তোরা বাঁচবি যদি এই মেয়ের দিকে তোরা আবার আসিস তাহলে আজকে তোদের সাথে আমার জীবনের শেষ রফাদফা হবে বন্ধুত্ব তো ছিন্ন হবে আমার এই হাতের অস্ত্র তোদের শরীরে ব্যবহার করবে একসাথে বলবেন আল্লাহু আকবার শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল ওরা চারজন আব্দুর রহমান একা নিজের জীবনকে পরোয়া করে সে দুইজনকে মারা করে
দুইজন মার্ডার করছে বাকি দুইজন পালায় পুলিশ নিয়ে আসছে ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যা হলো আব্দুর রহমান ব্রিটিশ দারোগা কি বলল ব্রিটিশ দারোগা তুমি আমাকে বহুদিন ধরে খুঁজছো জানি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত আমি আজকে অ্যারেস্ট হলাম তবে শোনো আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই আজকে একটা ভালো কাজ করছি এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী আমি আমার ঘনিষ্ঠ প্রিয় দুই বন্ধুকে আজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য মেয়েটাকে আমি ভালোবাসি না কোনোদিন দেখিও না কিন্তু সে নবীর আওলাদ তুমি যদি একটু সুযোগ দাও তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পৌঁছাই দিয়ে আসবো পুলিশ বলল ঠিক আছে চলো নিয়ে যা হলো হাতে তার অ্যারেস্ট করা হাত তার বাদ আব্দুর রহমান মেয়েটাকে নিয়ে যে তার বাবার কাছে দেওয়া হলো তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে তার বাবা ওই কান্নাকাটি তখন মেয়েটা বলতেছিল আব্বা জান এই আব্দুর রহমান নামক ওই যে লোকটাকে আপনি হাত পায়ে করাবেন বেঁধে বেরিয়ে দেখেন এই লোকটা ডাকাত সর্দার তবে আমি রসুলের আওলাদের পরিচয় দেওয়াতে আব্বা সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রসুলের আওলাদের ইজ্জত বাঁচাইছে বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বলল বাবা আমি নবীর বংশের একজন সন্তান আমরা রসুলের আওলাদ রসুল বংশের সন্তান বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে তখন থেকে আমি পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি বাবা কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই তুমি যেহেতু আমার ইজ্জত আজকে বাঁচাইছো যাও আমি দোয়া করে দিলাম আমার রসুল যেন তোমাকে সাহায্য করে একবার জোরে বলে বলে আল্লাহু আকবার চলে গেল আব্দুর রহমান ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন জেলার চোখের পরে ছেড়ে দিয়ে বলে আব্দুর রহমান রে তোরে যদি আমি চেয়ারে বসতে না দিই তাহলে আমি অনেক বড় ভুল করব আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব আব্দুর রহমান রে আমি কত বড় ভাগ্যবান তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জিয়ারত নসিব হইছে একসাথে বলবেন কি আল্লাহু আকবার আব্দুর রহমান আল্লাহর নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে আব্দুর রহমান রে জীবনে কি এমন আমল করছিস বল যার কারণে আল্লাহ রসুল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে জেলা আমার মতো নিকৃষ্ট পাপের জন্য রহমতের নবী আসবে আমি কি করে বিশ্বাস করব তবে আব্দুর রহমান বলতেছে জেলা জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই একটা ভালো কাজ আমি জীবনে করছি আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেলারে ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম ভোগ করার জন্য আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল মেসাই গিয়ে ধর আমি আওলাদ রসুল আমি নবী বংশের সন্তান তোমরা আমার সম্মান নষ্ট করো না আল্লাহ দোহাই যখন দিল জেলারে কলিজার ভিতরে আশ্চর্য হলো না চিন্তা করলাম না জীবনে কতই না ভুল আমি করছি আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হল না জীবন চলে গেল এটা হতে দিব না যারা রে তুই বন্ধু হত্যা করে ফেললা ওই মেয়েটার ইজ্জত আমি বাঁচাইলাম হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য আব্দুর রহমান রে নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তো ইজ্জত এই ঘরে বাড়াই দিয়েছে আল্লাহ নবীর বংশের সন্তানকে সম্মান করার জন্য যদি একজন মুমিনের
এই মর্তবা হতে পারে সরাসরি রহমাতুল আলামিনকে যারা তাহিব ভালোবাসে কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না বলেন ওই নবীর শানকে যারা ছোট করে দেখে সে যত বড় বন্ধুই হোক সে আমার অরিজিনাল বন্ধু হতে পারে না কি কথা বলে ঠিক কি না সন্তানকে যেভাবে আদর করেন এইভাবে এই মাদ্রাসাতে আপনারা আদর করবেন নিজে একটা গাছ লাগাইলে যেভাবে গাছের গোড়ায় পানি ঢালেন আর গাছটাকে পরিচর্যা করেন কারণ কি গাছটা ফল দিবে ফল আপনি খাবেন আপনি আশায় থাকেন গাছের ফল আপনি খাবেন কিন্তু অনেকের গাছের ফল খাওয়ার আর সৌভাগ্য হয় না ওই ফল আপনার সন্তানে খায় নাতি পুতি খায় কিন্তু এই মাদ্রাসা থেকে যদি আপনি গাছের মতো পরিচর্যা করেন তাহলে আপনি কবরে যা একটা ফল পাবেন যে ফলটা আপনার সন্তান পাবে না আপনি নিজে পাবেন শুধু একটু পরিচর্যা করে যদি যান যদি ভালোবেসে যান এর পিছনে যদি একটু সময় আপনি ব্যয় করে যান একটা তলবে এলেন যদি কোরআনের হাফেজ হয় যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন আপনি কবরে ঘুমাবেন নেকি চলতে থাকবে নেকি চলতে থাকবে আপনার নেকি বন্ধ হবে না সন্তান ভুলে যেতে পারে প্রতিবেশীরা ভুলে যেতে পারে আত্মীয় স্বজন ভুলে যেতে পারে কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলবে না এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না এই কোরআন আপনাকে ভুলবে না আল্লাহ বাড়ি ইমাম নূরউদ্দিন হাইসিম রাহমাতুল্লাহ আলাইহি মাসমা জাবায়েদের ভিতরে বাবু শাফাত মধ্যে তিনি লেখেন কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে হে রব যারা আমাকে তেলাওয়াত করত তেলাওয়াত করার জন্য যারা প্রতিষ্ঠান তৈরি করলো তেলাওয়াত করার জন্য যারা সুবিধা করে দিল তেলাওয়াত করে দেওয়ার জন্য কোরআন মুখস্থ করার জন্য যারা মাদ্রাসা বানাইলো টাকা পয়সা বিদ্যা বুদ্ধি দেওয়া শরীক হলো খরচ হলো আল্লাহ এই কোরআন তেলাওয়াতের জন্য যারা সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না কোরআন খালি আল্লাহর সাথে মহাব্বত জবরা করে আল্লাহ তাড়াতাড়ি বলো জান্নাত দিবা নি
আল্লাহ বলো না দিলে যাব না না দিলে যাব না না দিলে যাব না না দিলে যাব না কোরআন শুধু এইভাবে বলতে থাকবে আল্লাহ পাক ডাক দিবে কোরআন যা যা আমি কথা দিলাম তোমাকে যারা ভালোবাসে তেলাওয়াতের জন্য যারা সুযোগ করে দিয়েছে খরচা করেছে মাদ্রাসায় যারা দান করেছে খেদমত করেছে যাও আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম কিয়ামতের মাঠে কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল-কুরআন ফাসতাবাহু ফাআল্লাহ হালালহু ওয়া হারাম হালালহু আদখালাহুল জান্নাত এই কোরআনকে যারা মুখস্থ করলো কোরআনের আইন হালাল কোরআনের আইন হারাম হারামকে হালাল জেনে হারামকে হারাম জেনে নিজের জীবনকে যারা চালাইলো ওই কোরআনের হাফেজ ওই আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আদখালাহুল জান্নাত আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব শুধু জান্নাত তাকেই দিব না সে জান্নাতে যাওয়ার সময় আল্লাহকে বলবে রব আমাকে যারা লজিং মাস্টার বানাইছিল মারহাবা কর আমাকে যারা খাবার দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল মালিক আল্লাহ তারা জাহান্নামে চলে যাবে আমি জান্নাতে যাব এমন হবে না আল্লাহ রাসূল বলতেছেন ওই দিন আল্লাহ ডাক দিব কোরআনের হাফেজ যাও তুমি এমন দশজনকে সুপারিশ করো ওয়াজাবাত লাহুম নার যাদের জন্য জাহান্নাম হারাম জাহান্নাম ওয়াজিব ছিল ওয়াজাবাত লাহুম নার জাহান্নাম যাদের জন্য ওয়াজিব অবশ্যই তারা জাহান্নামে চলে যাবে এমন দশজনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও একসাথে বলবেন কি আল্লাহু আকবার কোরআনের মহব্বতে আপনি যদি মাদ্রাসাকে মহব্বত করেন তাহলে আপনারা বলেন লা বাসালা লা জাসি বাজনে এই লা আমি আপনাকে বলে দিতে পারবো না সময় আমার খুব কথা আমার বেশি মাদ্রাসার কথাই যেহেতু বললাম আহা দুনিয়া থেকে একদিন আমরা কবরে চলে যাব অর্থ সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহ পথে ব্যয় করে না হাসরের মাঠে এই গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিঁড়ে ফেলবে আরবি আরব ফয়াকুল রব্বি রব্বি লাউলা আখরতানি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসদ্দক হে মালিক আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান এইভাবে গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান আবার পাঠান আল্লাহ আমাদের আর হাসুরের মাঠে আজাব বরদাস্ত হয় না মালিক দুনিয়াতে আবার পাঠান ফাসদ্দাকা বেশি বেশি করে আপনার পথে দান করে দিয়ে আসবো ওয়াকুম মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হব আল্লাহ ওলিদের দলভুক্ত হব আল্লাহ বলবো আলাই ইউখিরাল্লাহু নফসুন ইদা জা আজালুহা বান্দারে দুনিয়ার থেকে একবার কবরে আসলে ফিরে যাবার সুযোগ নাই হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই একদিন মাটি কবরের
ঠিকানা নাই কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ আদার নাই একদিন আমরা কবরে চলে যাব 100 200 বছর পর আমাদের কবরের চিহ্ন হারিয়ে যাবে আহা কি উপায় সেদিন আমাদের হবে এইজন্য কোরআন তেলাওয়াতের জায়গাগুলি প্রশস্ত করার দরকার